নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, বর্ণালী রান্নাঘরের আরেকটি নতুন এপিসোডে আমি বর্ণালী সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের কলমি শাক ভাজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি, এটি একটি বেসিক রেসিপি, রোজকারের রান্নার মধ্যেই হয়ে থাকে। কিভাবে প্রপারলি কলমি শাক ভাজা করতে হয় সেটাই আমি দেখিয়েছি, আশা করছি নতুন রাঁধুনিতে কাজে লাগবে। চলুন তাহলে এই সুন্দর আর সহজ রেসিপিটা আমরা দেখে নিই। কলমি শাক ভাজা করার জন্য আমি এক আঁটি কলমি শাক নিয়েছি, খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে খুব মিহি করে কুচি করে নিয়েছি। শাক যত মিহি করে কুচানো হয় শাক ভাজার টেস্টটা তত বেশি ভালো হয়। ফোড়নের জন্য নিয়েছি একটা আস্ত শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর একটা ছোট পেঁয়াজকে মিহি করে কুচি করে নিয়েছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো লাগছে, এক চা চামচ চিনি লাগছে, আর স্বাদ অনুযায়ী নুন আর সর্ষের তেলে আমি রান্নাটা করব। চিনিটা অপশনাল, তবে দিলে ভালো হবে। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়ায় 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি 30 সেকেন্ড। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার কলমি শাকটা দিয়ে দিই। হালকা একটু নাড়াচাড়া করে নেব 1 মিনিট। হালকা নাড়াচাড়া করে নিয়েছি, এবার স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। শাকে কিন্তু নুন খুব কম দিতে হয়, কেননা শাক রান্না হওয়ার পর অনেকটা কমে যায়, তাই বেশি দিলে কিন্তু নুন বেশি হবে। আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আমরা ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। জল দেওয়ার কোনো দরকার নেই, 10 মিনিট লো ফ্লেমে রাখবো, শাক থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে, সেই জলেই শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। লো ফ্লেমে 10 মিনিট রাখার পর ঢাকনাটা খুলে নিয়েছি, এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর হাই ফ্লেমে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। এর মধ্যে জল দেওয়ার দরকার পড়েনি, আমার শাকের জলেই কিন্তু শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার হাই ফ্লেমে ভাজা ভাজা করে নেব, আর চিনিটা নামানোর সময় শাকে দিতে হয়, তাহলে শাকটা খুব সুন্দর নরম হয়। হাই ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে শাক ভাজাটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব, আমাদের শাক ভাজা গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একেবারেই রেডি। তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি কলমি শাক ভাজা। গরম ভাতের সঙ্গে এটা অসাধারণ লাগে। আর আপনারা সবাই নিশ্চয়ই জানেন কলমি শাকে পুষ্টিগুণ অনেক বেশি, তাই অবশ্যই বাচ্চাদের খাওয়াবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফিডব্যাক আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের ফেসবুক, টুইটার অথবা হোয়াটসঅ্যাপ বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। খুবই তাড়াতাড়ি দেখা হবে, সবাই ভালো থাকবে, নমস্কার।